লাইসেন্সবিহীন গাড়ির চালকের বেপরোয়া গাড়ি চালানোর ফল ভুগতে হলো তিন নিরাপরাধকে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। সূত্রের খবর, দুর্গাপুর ইস্পাত নগরীর এজন দয়ানন্দ পেট্রোল পাম্পের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পুলিশ লেখা বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইক ও একটি স্কুটিকে। ঘটনায় তিনজন আরোহী আহত হন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পেট্রোল পাম্পে। পরে পুলিশ এসে ঘাতক গাড়ি সহ ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা যাচ্ছে, ওই পেট্রোল পাম্পে তেল ভরাতে নিয়ে যাওয়া হয়েছিল দুর্গাপুর থানার ওই গাড়িটি। তেল ভরার পর পাম্পের এক কর্মী ভরত বাগদি চালকের থেকে গাড়িটি নিয়ে নিজে চালাতে শুরু করেন। এদিকে লাইসেন্সবিহীন অভিজ্ঞতাহীন ওই পাম্প কর্মী গাড়িতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পে ঢোকার মুখে একটি বাইক ও স্কুটিকে সজোরে ধাক্কা মারে। আমি তেল নিতে আসছিলাম পাম্পে, দেখলাম সামনে তো বোলেরোতে মোটর সাইকেলটা আটকে গিয়েছিল বলে লোকটা বেঁচে গেল, নাহলে লোকটাও মরে যেত। আর ওই ভদ্রমহিলা আর একটা ওই ভদ্রলোকের যাকে মারছিল তার খুব জোর লেগেছে, ইঞ্জুরি বিশাল জোর ইঞ্জুরি। বিএসপি মেন হসপিটালে নিয়ে গেছে। পুলিশের গাড়ি, পুলিশের ভ্যান বোলেরো গাড়ি ছিল। হ্যাঁ, এবার ভেতরে তো আর দেখিনি কে ছিল প্রথমে, কারণ গাড়িটা ওইদিকে সামনে এনে ছিটকে তারপর আবার এই বাইকটাকে আবার মারে। এই বাইকটার সঙ্গে একটা মহিলা, একটি লোক ছিল। এই গাড়িটাকে প্রায় 40 ফুট মতো দূরে গাড়ির নিচে ঢুকিয়ে ঠেলে নিয়ে যায়। গাড়ির মধ্যে সে অবস্থায় লোক ছিল, লোকটা সমেত গাড়ি সমেত ঠেলে ঠেলে নিয়ে যায়। ওইখানে গিয়ে যখন গাড়িটা দাঁড়ায় আমরা দৌড়ে এসে দেখি, ভেতরে যখন দরজা খুলে দেখি তখন অ্যাকচুয়ালি যে গাড়ি, পুলিশের যে গাড়িটা ছিল সে ড্রাইভার ছিল না, গাড়ি চালাচ্ছিল পেট্রোল পাম্পের একজন কর্মচারী, নামটা আমি ঠিক জানি না, তবে ওনার ফটো আছে। তো উনি চালাচ্ছিল, পরে জানা যায় যে চিনু বলে কোনো একটা ড্রাইভার, যার গাড়ি মানে যে পুলিশের গাড়ি চালায় চিনু বলে ড্রাইভার, ওই ড্রাইভারটা গাড়িটা এখানে এনেছিল এবং কোনো কারণে হয়তো ওনাকে দিয়েছিল। ও যে যে চালাচ্ছিল তার না ড্রাইভিং লাইসেন্স আছে না চালাবার কোনো এক্সপিরিয়েন্স আছে, ও হঠাৎ করে চালিয়ে ওইভাবে একটা বিচ্ছিরিভাবে কাণ্ড করে। তেল ভরা যাস ভাড়া দিতে পারে গিয়ে চালাচ্ছে। হ্যালো, কে দিয়েছে গাড়ি তোমাকে? এমনি চালাচ্ছিল, আমি নিজেই চালাচ্ছি। গাড়িটা কার গাড়ি? থানা গাড়ি। তুমি কী করে পেলে হাতে? তেল ভরতে ছিল, গাড়িটা বাড়িয়ে পড়ে আমি তেল ভরবো, জাস্ট এইটাই করছিলাম। তুমি তেল ভরবে? হ্যাঁ। কেন, গাড়ির ড্রাইভার ছিল না? ছিল, ও একটু ভেতরে গেছিলো। তোমাকে বলে গেছিলো, দায়িত্ব দিয়ে গেছিলো চিনু যে তুমি গাড়িটা নিয়ে যাও তেল ভরো? তাহলে তুমি কেন গাড়িটা গাড়ি চালাতে জানো, তোমার লাইসেন্স আছে? তাহলে তুমি কেন এটা করলে? এমনি আরও দেখি পারি নাকি। দেখি পারি নাকি, এখানে টেস্ট ড্রাইভ চলছিল নাকি? হ্যাঁ, যে এখন বড়ো দুর্ঘটনা ঘটতো, কী করবে? ভুল হয়ে গেছে, তুমি কী করবো বলুন। মানে ভুল হয়ে গেছে, ভুল কি ইচ্ছা করে কি করে, ভুল হয়ে গেছে। কোন সাহসে গাড়িটা চালালে? তোমার লাইসেন্স নেই কিছু নেই, কোন সাহসে চালায় গাড়িটা? পুলিশের গাড়ি। এই যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে সামাল কে দেবে? অ্যাক্সিডেন্ট তো চারজনের হয়েছে, এবার কতজনের ঠিক লেগেছে? দুজনের খুব লেগেছে, দুজনের খুব লেগেছে, দুজনেই যারা চালক ছিল তাদেরই লেগেছে। তারা যত সম্ভব সেই গাড়িতে, পুলিশের সেই গাড়িটাতে করেই হসপিটালে নিয়ে, বিএসপিসি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, মহিলাদের কতটা লেগেছে আমি ঠিক জানি না, তবে যে পুরুষ লোকে দেখেছি আমি তাদের দেখেছি যথেষ্ট লেগেছে পায়ে। হ্যাঁ, কজন মহিলা ছিল, কজন পুরুষ ছিল? এবার অত আমি জানি না, আমি তো আর ডাক্তার নই, আমি সেই ব্যাপারে বলতে পারবো না। কি বলছি, বাচ্চা ছিল কোনো? একটা বাচ্চা ছিল, একটা বাচ্চা ছিল ওই লাল গাড়িটার সঙ্গে যতদূর সম্ভব। তো বাচ্চাটার মনে হয় কিছু লাগেনি, কারণ বাচ্চাটা সাইডে বোধ হয় পুরো ছিটকে পড়ে গেছে। বাচ্চাটার লাগেনি, মহিলাটারও লাগেনি, লেগেছিল ওই দুজনের।